অমর একুশে বইমেলায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ অনুপম বড়ুয়ার লেখা শিক্ষা সম্প্রসারণে জননেত্রী শেখ হাসিনার অবদান এই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বইটির প্রকাশক আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জিন বোধি ভিক্ষু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর অসীম সরকার, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার স্বপন বিকাশ বড়ুয়া, অধ্যাপক ডক্টর সুমন বড়ুয়া ও অমিকন গ্রুপের পরামর্শক রহিম শাহ। চিত্তরঞ্জন দাস বলেন, বিশ্বের বিস্ময় দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া দেশের শিক্ষাক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নের উপর ভিত্তি করে এ বইটি রচিত হয়েছে।